ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য রুম্পা ব্লগ। আর এখন সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে গেছি। এইবারে কয়েকটা জামা কাপড় ছিল, কেচেও দিয়েছি। এবার মেলবো, ছাদে যাব, তারপর রুটি তৈরি করব। চলো, সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন ছাদে গিয়ে জামা কাপড়টা মেলে আসি, আর তোমাদের বাইরের দৃশ্য, প্রাকৃতিক সকালের দৃশ্যটাও দেখিয়ে দিই। বন্ধুরা, আমি ছাদে চলে এসেছি। এবার এই যে কয়েকটা জামা কাপড় মেলা ছিল। বন্ধুরা, আমি চলে এসেছি এখন ছাদে জামা কাপড় মেলতে। আর দেখো আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে, গোলাপ। এভাবে যত্ন করি না, তার জন্য এরকম হয়েছে। ওই যেরকম প্রাকৃতিকভাবে এরা বেড়ে ওঠে সেরকমই হয়েছে। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে, একটু মেঘলা হয়েছে, আবার রোদও উঠেছে। বন্ধুরা, এখানে আছে গাছের পেঁপে, আজকে একটা পারলাম। আর করবো ব্রেকফাস্টে পেঁপে আলুর তরকারি, আর ভাবছি পরোটাই করবো। আজকে ছুটির দিন ছিল, কিন্তু যেহেতু পুজো তাই কাজে যেতে হবে ওকে। আজকে আর ঘোরা হবে না সকালের দিকে, দেখি যদি বিকেলে ছুটি থাকে তবে ঘুরতে যেতে পারবো একটু। সপ্তাহে একটা দিন ঘুরতে বেরাই আমরা, ছুটি না থাকলে মনটা খুব খারাপ হয়ে যায়। কি আর করা যাবে বলো, কাজের জায়গা তো। তো চলো, এখানে আমি বসিয়ে দিয়েছি যে পেঁপে আলুর তরকারি ব্রেকফাস্টে, আর এখন মাখবো আটা। ঝটপট ব্রেকফাস্টটাও তৈরি করে নিই, তারপর তো আবার তোমাদের সামনে আসছি। আমি এইমাত্র রান্না কমপ্লিট করে উঠলাম, তার মধ্যে তোমাদের সঙ্গে আর ক্যামেরা অন করা হয়নি। চলো, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আমি আজকে কী কী রান্না করেছি। লাইটটা জ্বালি, পাখা ছাড়া থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম। চলো তোমাদের বলে দিই কী কী রান্না করলাম। এখানে আছে ভাত, এখানে আছে লোটে মাছ, আর এখানে আছে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। মাছটা ভিতরে ডুবে আছে তাই দেখতে পাচ্ছ না। আর এখানে অল্প একটু পেঁপে আলুর তরকারি ছিল, ওটাই আছে, ব্যাস। আর কিছু করিনি, তাও অনেক কিছুই করেছি। চলো এবার আমি ঘর মুছবো। আর আজকে কাজের দিদি আসেনি, হঠাৎই ফোন করে বললো যে আজকে খুব শরীর খারাপ। এবার জানে আমারও শরীর খারাপ, কী আর করা যাবে। চলো আমি একটু ঘর দোরগুলো ভালো করে মুছে নিই, আর গ্যাস মুছবো, বেরোতেও হবে। তো আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি ঘুরতে ঘুরতে কোথায় যাব কোথায় যাব করে করে স্মার্ট বাসে চলে এলাম। দেখো আমি এই সিঁড়িতে উঠে পড়েছি, এবার উপরের দিকে যাচ্ছি, দেখছি কি আছে না আছে। যদিও এখন কোনো শপিং করার সময় আসেনি আমাদের, তাও একটু ঘুরে দেখছি কোথায় কি পাওয়া যাচ্ছে। আর কোথায় যাব কোথায় যাব তাই এখানেই চলে এলাম, একটু বাজারও করে নেব আর ঘুরে দেখা হবে। তাই দেখো বন্ধুরা কত জামা কাপড় নিচে আর কি সুন্দর সাজিয়েছে স্মার্ট বাজার, খুব সুন্দর। আমার তো খুব সুন্দর লাগছে, এখানে ট্রেন্ডসও আছে। এইবারে আমি উপর দিকে চলে এলাম, দেখো কত চুড়িদার, ভিতরে আর ঢুকলাম না যেহেতু কিনবো না, তাই আর ভিতরে ঢুকে লাভ নেই, ওই বাইরে থেকেই একটু দেখলাম। ও এসছে, ও দেখছে চারদিকে কী আছে না আছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বেলুন ঠেলুন দিয়ে সব সাজিয়েছে, আবার নেবে গেলাম সিঁড়ি দিয়ে। নেবে গিয়ে এবার আমাদের খিদে পাচ্ছিল, কী খাবো, তাই দুটো এগ রোল নিলাম, খেলাম। বন্ধুরা, একটু আগে আমি বাড়ি ফিরলাম, আর সেমন কিছু তো বাজার করা হয়নি। ওই একটু সবজি নিয়ে নিয়েছি তোমাদের দেখাচ্ছি, আর সবজি নিলাম, আর নিয়েছি একটা শ্যাম্পু জয়ের, দেখছো এটাই আমি মাখি এখন আপাতত। আর নিয়েছি একটা জয়েরই ওই শাওয়ার জেল, দেখো ব্যাস এইটুকুই নিয়েছি।
আর সেরকম কিছু নেয়াই হয়নি। আর আজকে আমার তো কোনো রান্না করিনি, বাইরে থেকে খেয়ে এসেছি। আর হ্যাঁ, এই ব্রেডটাও নিয়েছি কালকে ব্রেকফাস্টের জন্য, তাই তোমাদের দেখিয়ে দিলাম। রান্না যেহেতু করিনি, তাই আর বাইরে থেকে খেয়ে এসেছি। আর এখন বাজে 11:30, এবার আমরা শুয়ে পড়ব। আর ভিডিওটাও বেশি বড় করলাম না। যদি তোমাদের কোনো কিছু ভিডিওটাতে ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো গুড নাইট, টাটা, সুইট ড্রিম।